সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট নিয়ে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। চলুন জেনে নেওয়া যাক আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ আপডেট। সিলেট নগরীর সবুজবাগ এলাকায় নির্মাণ শ্রমিক দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। ওই এলাকায় নির্মাণ শ্রমিক দুজন নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। আজ সোমবার সকাল 8:30 দিকে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বিআইবলের জাহিদ এবং বিয়ানীবাজার উপজেলার ঘোলঘাটের সাদিক। তারা দুজনই ওই এলাকায় একটি বিল্ডিং এর নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, সবুজবাগ আবাসিক এলাকার 1 নং রোডের 7/2 নং বাসায় ভবন নির্মাণের কাজ চলছিল। আজ সকালে ওই ভবনে কাজ করতে গিয়ে দুইজন নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং দুজনই প্রাণ হারিয়েছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। ভবন নির্মাণ কাজের তদারকিতে থাকা ফোরম্যান আব্দুল শুকুর জানিয়েছেন, ভবনের বেইজের কাজ চলছিল। বেইজের কাজ করার জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছিল এবং গতকালের বৃষ্টিতে সেই গর্তে পানি জমে যায় এবং আজ সকালে এই দুই শ্রমিক পানি নিষ্কাশনের জন্য মাঠ পাম্প ব্যবহার করেন। মাঠ পাম্পের সাহায্যে তারা ওই গর্তটি থেকে পানি নিষ্কাশন করতে যাচ্ছিলেন। পানিতে পাম্প রেখে বিদ্যুতের সুইচ অন করার সঙ্গে সঙ্গে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মহানগর পুলিশের শাহপুরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, সবুজবাগের ওই ভবনে পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। বৈদ্যুতিক লাইনে সম্ভবত লিক ছিল, যে কারণে পানি লেগে ওই লিক থেকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।